মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির বিচার প্রক্রিয়া শেষ পর্যায়ে চলে এসেছে। আগামী সপ্তাহে তার 18 মাসব্যাপী বিচারের চূড়ান্ত শুনানি হবে বলে জানিয়েছে জান্তা আদালত। এখন পর্যন্ত তাকে 14টি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। এর মধ্যে দুর্নীতি থেকে শুরু করে অবৈধভাবে ওয়াকিটকি রাখা এবং কোভিড বিধিনিষেধ লঙ্ঘন করার অভিযোগও রয়েছে। জান্তা আদালত জানিয়েছে 26 ডিসেম্বর দুর্নীতির বাকি 5টি মামলার শুনানির কথা রয়েছে। এদিকে আদালতের শুনানিতে সাংবাদিকদের প্রবেশ করতে নিষেধ করা হয়েছে এবং সুচির আইনজীবীদের মিডিয়ার সাথে কথা বলতেও মানা করা হয়েছে। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির বিচার প্রক্রিয়া শেষ পর্যায়ে চলে এসেছে। আগামী সপ্তাহে তার 18 মাসব্যাপী বিচারের চূড়ান্ত শুনানি হবে বলে জানিয়েছে জান্তা আদালত। এখন পর্যন্ত তাকে 14টি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। এর মধ্যে দুর্নীতি থেকে শুরু করে অবৈধভাবে ওয়াকিটকি রাখা এবং কোভিড বিধিনিষেধ লঙ্ঘন করার অভিযোগও রয়েছে। জান্তা আদালত জানিয়েছে 26 ডিসেম্বর দুর্নীতির বাকি 5টি মামলার শুনানির কথা রয়েছে। এদিকে আদালতের শুনানিতে সাংবাদিকদের প্রবেশ করতে নিষেধ করা হয়েছে এবং সুচির আইনজীবীদের মিডিয়ার সাথে কথা বলতেও মানা করা হয়েছে। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির বিচার প্রক্রিয়া শেষ পর্যায়ে চলে এসেছে। আগামী সপ্তাহে তার 18 মাসব্যাপী বিচারের চূড়ান্ত শুনানি হবে বলে জানিয়েছে জান্তা আদালত। এখন পর্যন্ত তাকে 14টি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। এর মধ্যে দুর্নীতি থেকে শুরু করে অবৈধভাবে ওয়াকিটকি রাখা এবং কোভিড বিধিনিষেধ লঙ্ঘন করার অভিযোগও রয়েছে। জান্তা আদালত জানিয়েছে 26 ডিসেম্বর দুর্নীতির বাকি 5টি মামলার শুনানির কথা রয়েছে। এদিকে আদালতের শুনানিতে সাংবাদিকদের প্রবেশ করতে নিষেধ করা হয়েছে এবং সুচির আইনজীবীদের মিডিয়ার সাথে কথা বলতেও মানা করা হয়েছে। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির বিচার প্রক্রিয়া শেষ পর্যায়ে চলে এসেছে। আগামী সপ্তাহে তার 18 মাসব্যাপী বিচারের চূড়ান্ত শুনানি হবে বলে জানিয়েছে জান্তা আদালত। এখন পর্যন্ত তাকে 14টি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। এর মধ্যে দুর্নীতি থেকে শুরু করে অবৈধভাবে ওয়াকিটকি রাখা এবং কোভিড বিধিনিষেধ লঙ্ঘন করার অভিযোগও রয়েছে। জান্তা আদালত জানিয়েছে 26 ডিসেম্বর দুর্নীতির বাকি 5টি মামলার শুনানির কথা রয়েছে। এদিকে আদালতের শুনানিতে সাংবাদিকদের প্রবেশ করতে নিষেধ করা হয়েছে এবং সুচির আইনজীবীদের মিডিয়ার সাথে কথা বলতেও মানা করা হয়েছে। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির বিচার প্রক্রিয়া শেষ পর্যায়ে চলে এসেছে। আগামী সপ্তাহে তার 18 মাসব্যাপী বিচারের চূড়ান্ত শুনানি হবে বলে জানিয়েছে জান্তা আদালত। এখন পর্যন্ত তাকে 14টি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। এর মধ্যে দুর্নীতি থেকে শুরু করে অবৈধভাবে ওয়াকিটকি রাখা এবং কোভিড বিধিনিষেধ লঙ্ঘন করার অভিযোগও রয়েছে। জান্তা আদালত জানিয়েছে 26 ডিসেম্বর দুর্নীতির বাকি 5টি মামলার শুনানির কথা রয়েছে। এদিকে আদালতের শুনানিতে সাংবাদিকদের প্রবেশ করতে নিষেধ করা হয়েছে এবং সুচির আইনজীবীদের মিডিয়ার সাথে কথা বলতেও মানা করা হয়েছে।